তোমার রব কে? আল্লাহ। তোমার নবী কে? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাহ, আসমানি কিতাব কটা? চারটে। কি কি? কুরআন, তাওরাত, ইনজিল, জবুর। কুরআন কার উপর নাজিল হয়েছিল? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। ইনজিল কার উপর নাজিল হয়েছিল? ঈসা আলাইহি সাল্লামের উপর। তাওরাত কার উপর নাজিল হয়েছিল? মূসা আলাইহি সাল্লামের উপর। জবুর কার উপর নাজিল হয়েছিল? দাউদ আলাইহি সাল্লামের উপর। প্রথম খলিফার নাম কি? হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কুরআন শরীফে কটা সূরা আছে? 114টা। সবথেকে বড় সূরা কোনটা? বড় সূরা সূরা বাকরা। সূরা বাকরা কটা আয়াত আছে? 286টা। ক বক্ত নামাজ? পাঁচ বক্ত। কি কি? ফজর, জোহর, আসর, মাগরিব, ইশা। ফজরে কয় রাকাত ফরজ নামাজ? দু রাকাত। জোহরে কয় রাকাত ফরজ? চার রাকাত। আসরে কয় রাকাত ফরজ? চার রাকাত। মাগরিবে কয় রাকাত ফরজ? তিন রাকাত। ইশা কয় রাকাত ফরজ? চার রাকাত। বেথের নামাজ কখন পড়তে হয়? রাতের শেষের নামাজ বেথের নামাজ। নবীজির আব্বুর নাম কি? আব্দুল্লাহ। নবীজির আম্মির নাম কি? আমিনা। নবীজির দুদুমার নাম কি? হালিমা। মা ফাতেমার কটা ছেলে? দুটো। কে কে? হাসান হোসেন। হাসান হোসেন আব্বুর নাম কি? হযরত আলী। আল্লাহ প্রথম মানুষ কাকে সৃষ্টি করেছেন? আদম আলাইহিসসালাম মাহা। ইসলামে কটা স্তম্ভ? পাঁচটা। কি কি? কুরআন, কুরআন না স্তম্ভ কটা? পাঁচটা। কি কি? নামাজ, নামাজ, রোজা, যাকাত, হজ, তাওহীদ। আমাদের নবীজির কাছে যে ফেরেশতা আসেন ওনার নাম কি? জিব্রাইল আলাইহিস সালাম।